এই মুভিতে সাকিবের অন্য আর একটা রূপ দেখেছি, যেটা আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে। আমি যদি বলি সাকিবের 1 থেকে 5-এর ভিতরে বেস্ট কোনো মুভি, সেটা হচ্ছে অবশ্যই রাজকুমার। ব্রিলিয়েন্ট, অবশ্যই অনেক ভালো কাজ ছিল, ইভেন দো প্রিয়তমা থেকেও ভালো ছিল, কিন্তু লাস্টের ফিনিশিংটা যদি আরেকটু বেটার হতো আমার মনে হয় যে আরেকটু ভালো লাগতো দর্শকদের। মানে যেটা, যদিও আমার মনে হয়েছে উনি একটু মানে আনকমন কিছু দেখাতে চেয়েছেন, যে ব্যতিক্রম ধর্মী যেন সবাই ইয়ে করতে পারে, সেই জন্য হয়তো বা এই ফিনিশিংটা রেখেছে। কিন্তু আমার মনে হয় যে যদি একটুখানি তার বাবাকে নিয়ে আসতো, নিয়ে এসে মিলটা করতো, আমার মনে হয়, কারণ এত বছর ধরে মার জন্য অপেক্ষা করেছে, তো মার আর ছেলের একটা মিল দেখাতে পারতো মনে হয়। মাহিয়া মাহি তো সবসময় নায়িকার চরিত্র অভিনয় করে, এখানে মায়ের চরিত্র অভিনয় করেছে, কতটা সাবলীল ছিল তার অভিনয়? খুব ভালো সাবলীল ছিল, আর ওদের প্রত্যেকটা মানুষের অভিনয় ভালো ছিল। আমি যদি তারেক ভাই থেকে শুরু করি বা দিলারার মা থেকে শুরু করি, সবার কিন্তু অভিনয় খুবই ভালো ছিল এবং সবাই সবার বেস্টটা দিতে চেয়েছে। এবং আমরা এই মুভিতে সাকিবের অন্য আর একটা রূপ দেখেছি, যেটা আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে। এবং সাকিবের ড্রেস আপ সেন্স খুব ভালো ছিল, যদি একটা গান বাদে সবগুলোই ভালো ছিল। মানে প্রথম যেই তার রাজকুমারের গানটা ছিল, ওইটা ড্রেস আপ ছাড়া ওভারঅল কিন্তু ওর ড্রেস আপ ভালো ছিল, ওর মেকআপ ভালো ছিল, ওর মানে কি বলে অ্যাক্টিং ডেলিভারি বা যা প্রত্যেকটা জিনিস ভালো ছিল। এবং সাকিব মনে হয় 10/10। অনেকে বলছে যে সাকিবের এটা বেস্ট একটা অভিনয় ছিল এই সিনেমাতে, কি বলবেন আপনি? আমিও তাদের সাথে একমত, সাকিবের বেস্ট ছিল এটা। আমি যদি বলি সাকিবের 1 থেকে 5-এর ভিতরে বেস্ট কোনো মুভি, সেটা হচ্ছে অবশ্যই রাজকুমার। প্রিয়তমা দেখেছেন নিশ্চয়ই? অবশ্যই দেখেছি। দুইটাকে কিভাবে ডিসটেন্স কত রকম হয়ে গেল? প্রিয়তমাকে আমি 8 দিব আর রাজকুমারকে আমি 10 দিব। 10 থেকে 10। কিন্তু অনেকে বলছে ফিনিশিং ভালো হয়নি, ফিনিশিং ছাড়া আমি বলেছি 10 থেকে 10। চাইলে আরও একটু সামনে নিতে পারতেন। হ্যাঁ, আমি যেটা বললাম আপনাকে যে মা আর ছেলের মিলটা দেখাতে পারতো, তাহলে একদম 16 আনা পুরো হতো, সম্পূর্ণ হতো। জি জি। যারা দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলা থাকছে আপনার? তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো যে সাকিবের যদি বেস্ট কোনো অ্যাক্টিং দেখতে চায়, বেস্ট কোনো মুভি দেখতে চায়, অবশ্যই রাজকুমার দেখা উচিত। সমাজের জন্য কী ধরনের বার্তা থাকছে সিনেমাতে? সমাজের জন্য বার্তা এটাই থাকছে যে প্রথমত হচ্ছে বিদেশি একটা নায়িকা কোর্টনি কফি অভিনয় করেছে, তো মেয়েটা কিন্তু বিদেশি হিসেবে খুব ভালো করেছে। এবং আমার মনে হয় মেসেজ দুইটা থাকতে পারে, যে কন্ট্যাক্ট ম্যারেজ সবসময় খারাপ না, কন্ট্যাক্ট ম্যারেজ করে কিন্তু ভালো মেয়েও পাওয়া যায় বা ভালো ছেলেও পাওয়া যায়। তারা কিন্তু ভালো একটা ফিনিশিং দেখিয়েছে তাদের দুজনের ভিতরে, নায়ক নায়িকার ভিতরে। তারপর আরেকটা যেটা মেসেজ পাওয়া যায়, মা আর ছেলের যেই ভালোবাসা, যেই আর্তনাদ মার সাথে ছেলের একটা দেখা করার, সেটাও কিন্তু একটা ভালো মেসেজ সমাজের জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।